ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে আগামী পনেরোই জুলাই দু আবার ডিএ মামলার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টে ডিএম মামলার অফিস রিপোর্ট হাতে এলো অফিস রিপোর্ট দেখবেন যে এখানে কী লেখা রয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন এই যে ও দেখুন এখানে লিস্টেড অন পনেরো সাত দু কোর্ট নম্বর ফাইভ আইটেম নম্বর সিক্সটি ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডেশান এই যে এখানে দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে স্টেট গভর্নমেন্ট পিটিশনার যেহেতু ও স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছেন সেই জন্য স্টেট গভর্নমেন্ট পিটিশনার এবং এখানে কনফেডারেশন মূল মামলাকারী যিনি আছেন কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওনারা হচ্ছে রেসপন্ডেন্ট এই যে এখানে অফিস রিপোর্ট অফিস রিপোর্টে হচ্ছে অতীতের যে হেয়ারিংগুলো হয়েছে লাস্ট হেয়ারিংগুলো হচ্ছে কয়েকটি তার বিবরণ দেওয়া থাকে তবে এখানে গুরুত্বপূর্ণ ম্যাটার আপনাদের আগেও দেখেছি এখনও দেখাচ্ছি এই যে জায়গাটা দেখুন দি ম্যাটার পার্টেন্স টু ডিআনএস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস ফর দ্য এমপ্লয়িজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাহলে দেখলেন যে এখানে কিন্তু ডিএনএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্স বলেছে দি ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশান এবং ম্যাটারটা এক্সটেন্সিভ কনসিডারেশনের প্রয়োজন বলেও বলা হচ্ছে এবং লাস্ট যে হিয়ারিংগুলো হয়েছে সেই ডেটগুলো মেনশান করে দেওয়া আছে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ওকালদনামা নামা অর্থাৎ যে মামলার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে সেই জন্য কিন্তু ওখালত দেওয়া হয়ে থাকে সেই ওখালতনাম্বা দেওয়ার ব্যাপারটাও কিন্তু কমপ্লিট হয়েছে ওখালতনামা যে কমপ্লিট হয়েছে সেটা এখানে পরিষ্কার বলা আছে দেখুন ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার অভিজিৎ সেনগুপ্ত অ্যাডভোকেট অ্যাজ অন আট সাত দু হাজার চব্বিশ ফাইল ওখালতনামা অন বিহাফ অফ রেসপন্ডেন্ট নম্বরস টু অ্যান্ড ফোর আফটার টেকিং এনওসি ফ্রম এস্ট ওয়েল অ্যাডভোকেট মিস্টার শেখর কুমার মানে আগের যিনি অ্যাডভোকেট ছিলেন মিস্টার শেখর কুমার ওনার থেকে এনওসি নিয়ে এ ওকালত নামা দেওয়া হয়েছে এ কাদের পক্ষে রেসপন্ডেন্ট নাম্বার দুই এবং চারের এবং বলা হচ্ছে সার্ভিস ইজ কমপ্লিট ইন দ্য ম্যাটার এবং এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়েছে তাহলে একটা পর্যায়ে গেছে হয়তো ষাট নম্বর সিরিয়ালে রয়েছে কিন্তু ষাট নম্বর সিরিয়ালে রয়েছে মানেই যে শুনানি হবে না এর কোনো কথা নয় আমাদের দেখতে হবে যে কি হয় তবে আমাদের সবার চোখ থাকবে যত দ্রুত সম্ভব আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনার কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন এই ছিল সুপ্রিম কোর্টে আপনাদের ডিএম আবলার অফিস রিপোর্ট এবং এই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে দেখুন ডেট ডিস দ্য টুয়েলথ ডে অব জুলাই দু হাজার চব্বিশে একদম বারোই জুলাই দু হাজার চব্বিশে অর্থাৎ গতকাল বারোই জুলাই ছিল গতকালই কিন্তু এই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে ধন্যবাদ